আসসালামু আলাইকুম, সানাউল্লাহ মেহেদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে যে ওষুধটি সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো সেটা হলো প্রোপ্রানল 10। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো প্রোপ্রানল 10 কি, এটি কোন কোন সমস্যার জন্য সেবন করা হয়, এই ট্যাবলেটটির প্রস্তুতকারককে, এটার দাম কত, এই প্রোপ্রানল 10 ট্যাবলেটটি মাত্রা ও সেবনবিধি কী, এটির পার্শ্ব প্রতিক্রিয়া কী কী, গর্ভাবস্থা ও স্তন্যদানকালে এই ওষুধটি খাওয়া যাবে কি না, এবং এই প্রোপ্রানল 10 ওষুধটিতে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে, এই সম্পর্কে সংক্ষিপ্ত আকারে জানাবো। তার আগে একটি কথা, আপনি যদি ওষুধ সম্পর্কে আরও নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রেস অল দিয়ে রাখুন, আর যদি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রোপ্রানল ট্যাবলেটটি প্রোপ্রানল হাইড্রোক্লোরাইড 10 mg হয়ে থাকে। এটি অক্সোনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রস্তুত করে থাকে। এবার জানব এই প্রোপ্রানল 10 ট্যাবলেটটি কোন কোন সমস্যার জন্য ব্যবহার করা হয়। প্রাথমিক উচ্চ রক্তচাপ, অ্যাঞ্জিনা পেক্টোরিস, হৃদযন্ত্রের অস্বাভাবিক হৃদস্পন্দন, উদ্বিগ্নতা, মাইগ্রেন প্রতিরোধ ইত্যাদি সমস্যার জন্য সাধারণত ডাক্তাররা দিয়ে থাকে। এই প্রোপ্রানল ট্যাবলেটটি একটি ভিটা অ্যাড্রেনার্জিক রিসেপ্টর বাধা প্রদানকারী ওষুধ, যা উচ্চ রক্তচাপ ও অ্যাঞ্জিনা পেক্টোরিস এর চিকিৎসায় ব্যবহার করা হয়। প্রোপ্রানল বিটা অ্যাড্রেনার্জিক রিসেপ্টর এর সাথে আবদ্ধ হয়ে ক্যাটোকোলামাইন এর কার্যকারিতাকে বাধা প্রদান করে। এভাবেই হৃদযন্ত্রের সংকুচিত ও প্রসারিত হওয়ার হার কমায় এবং হৃদযন্ত্রে অক্সিজেন এর চাহিদা কমায়। প্রোপ্রানল প্রায় সবটুকু পরিপাকতন্ত্রের মাধ্যমে শোষিত হয়, কিন্তু এর একটি অংশ পরিবাহিত হওয়ার সময় তাৎক্ষণিকভাবে যকৃতের দ্বারা বিপাক হয়। মুখে সেবনের 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই রক্তরসের সর্বোচ্চ ঘনমাত্রায় অর্জিত হয়। রক্তরসে প্রোপ্রানলের পরিমাণ 3 থেকে 6 ঘন্টার মধ্যে অর্ধেক কমে যায়। প্রোপ্রানলের বিপাককৃত অংশ মূত্রের মাধ্যমে শরীর থেকে নির্গত হয়। বন্ধুরা, এবার জানব মাত্রা ও সেবনবিধি সম্পর্কে। প্রাপ্ত বয়স্ক অর্থাৎ 18 বছরের উপরে রোগীদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ প্রারম্ভিক 80 mg করে দৈনিক 2 বার বাড়ানো কমানো যেতে পারে, এবং তারপর চালিয়ে যেতে হবে 160 থেকে 180 mg। এনজিমা পেক্টোরিস শুরুতে 40 mg দিনে 2 থেকে 3 বার, তারপর চালিয়ে যেতে হবে 120 থেকে 240 mg। মাইগ্রেন এরাইভার এর জন্য শুরুতে 40 mg দিনে 2 বার বাড়ানো যেতে পারে প্রয়োজন অনুযায়ী, এবং তারপরে চালিয়ে যেতে হবে 160 থেকে 180 mg। এছাড়াও প্রতিটি ওষুধ সেবনের পূর্বে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত। এই প্রোপ্রানল 10 ট্যাবলেটটির প্রতিনির্দেশনাগুলো হলো: শ্বাসনালীর সংকোচন ও প্রসারণ, হৃদযন্ত্রের শক, দ্বিতীয় বা তৃতীয় মাত্রার হার্ট অ্যাটাক, ডায়াবেটিস ইত্যাদি। এই প্রোপ্রানল 10 ট্যাবলেটটির কী কী পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে? পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো পা ঠান্ডা হওয়া, অবসন্নতা, বমি বমি ভাব, মাথা ঘোরা, অনিদ্রা, প্যারিস্থিতিশিয়া ইত্যাদি লক্ষ্য করা যেতে পারে। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এই ওষুধটি ব্যবহার করা যাবে কি না? প্রেগনেন্সি ক্যাটাগরি সি গর্ভাবস্থায় ব্যবহার নিষিদ্ধ। প্রোপ্রানল মানব দুধে নিঃসৃত হয়, স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে তাই অবশ্যই এই ওষুধটি ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে। এছাড়াও যাদের যকৃতে এবং বৃক্কের দুর্বলতা রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। বন্ধুরা, এই ছিল প্রোপ্রানল 10 সম্পর্কে সকল তথ্য উপাত্ত। আশা করি এই ভিডিওটি দেখে আপনি অনেক অনেক উপকৃত হবেন।
এই ভিডিওটি যদি একটু ভালো লেগেই থাকে একটি লাইক দিয়ে উৎসাহ দিন, ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানান। এই ভিডিওটি থেকে একটু উপকারী মনে হলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। এই রকমের নতুন নতুন ওষুধ সম্পর্কিত ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।